হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ, এই মাত্র ঘুম থেকে উঠে ঘর থেকে চোখ টলতে টলতে বেরিয়ে গেছি। বেরিয়ে দেখি ঠাম্মা বারান্দাতে নেই। ঠাম্মা ঘুম থেকে উঠে বাড়ি কখন ফিরে উঠেছো যাচ্ছে। তুমি? দেখো, ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম যে ঠাম্মা কোথায় গেছিল, তো উঠে কি ঠাম্মা ভাল কি লাগিচ্ছে? বলছে হ্যাঁ, তোমাদেরকে সেটাই শেয়ার করবো, তো তোমরা কথাগুলো শোনো। কি আছে? কি করবা কাকের ঘরে? তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে ঠাম্মা আর আমার মধ্যে কিছু কথা হচ্ছিল। তো কি কথা হচ্ছিল তোমরা তো সেটা শুনতেই পেলে। ঠাম্মা আমাকে বলছিল যে রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে, মানে নোংরা হয়ে আছে। তো ঠাম্মা তো এখন আর রান্না করে না, তো ওই জন্য ওই ঘরটা আমাদের খুব কাজে লাগে না। ওই জন্য গুল টুল খড়ি টড়ি এগুলো রাখা হয়, ওই জন্য নোংরা হয়ে আছে। তো এখানে দেখতে গেলে যে অনেকগুলো ব্যাগ ছিল, সেই ব্যাগগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে এই বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে দেখো গরুটা ছটফট করছে বাইরে বেরোনোর জন্য। তো গরুটাকে বের করে দেবো, ছাগলটাকে বের করে দেবো, তার আগে এই বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো চলো, আমি আজকে এক জায়গায় যাবো কাজকর্ম সেরে টেরে। তো চলো, কী করবো না করবো, কোথায় যাবো, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কোথায় যাবো। হঠাৎ করেই এটা ঠিক হলো যে আমরা যাবো, মানে কালকে রাত্রেবেলায় ঠিক হয়ে গেছে যে যাব। দরকারের জন্যই গেছিলাম, অদরকারে যাইনি, কারণ কিছুদিন আগেই ঘুরে এসেছিলাম, তো ওই জন্যই যাওয়া। আর যে যে থাকিনি আজকে গেছিলাম, তো কালকে দিন মানে কালকের দিনটা থেকে পরের দিন সকালে আবার বাড়ি চলে এসেছি। এদিকে দেখো, ওই বারান্দাটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম ছাগলটাকে বের করতে। এদিকে ছাগলটাকে বের করে ছাগলের ঘরটাকেও পরিষ্কার করে নেবো। দেখো, ছাগলটাকে তো বাঁধা থাকে, তো ওই জন্য ছাগলটাকে খুলে দিতে হয়। খুলে দিলে একাই বেরিয়ে যায়, দিয়ে ওখানটায় যে কাঠটা পাড়া থাকে, কারণ আগে বস্তা পেরে রাখতাম, তো এখন কাঠটা পেরে রাখি, কারণ বস্তাটা নোংরা ছিল, ফেলে দিয়েছি। আর এখন কাঠটাকে না পেরে রাখলে, এটা তো মাটির বারান্দা, কারণ ঠান্ডা ঠান্ডাও লেগে যেতে পারে, আর বাচ্চারা ছোট, ওই জন্য কাঠটাকে পেরে দিয়ে আর এখন দেখো সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এগুলোকে আমি ডেলি ডেলি ফেলি না, একদিন বাদে বাদে ফেলি, কারণ ডেলি ডেলি অল্প অল্প করে ফেলতে না বিরক্ত লাগে, প্রত্যেকদিন এগুলো হাত তো বিরক্ত লাগে, ওই জন্য একটু যখন বেশি হয়ে যায় তখন একবারে বড় একটা ডালিতে করে ফেলে দিয়ে আসি। আর দেখো তোমরা, কত সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো বাইরে থেকে দেখালাম। আর এদিকে দেখো, আমি ছাগলের বাচ্চাগুলোকে বের করে দিয়েছি, ওরা এখন দেখো খুঁটে খুঁটে খাচ্ছে। আর এদিকে দেখো কত পরিমাণে রোদ বেরিয়ে গেছে, এখন কিন্তু মাত্র 6টা বাজে সকাল, তাই দেখো কত রোদ বেরিয়ে গেছে। আর এদিকে আমি আয়টা বাসনগুলোকে গুছিয়ে কলেপারে নিয়ে যাব, দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। তো এটা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনপত্রগুলো আমরা কলেপারে রাখি না, এখানেই রেখে দিই। তো এখান থেকে সকালবেলা জড়ো করে নিয়ে যেয়ে কলেপারে রেখে এই জায়গাটা পরিষ্কার করে দিই। তো চলো, আমি কী কী করবো না করবো, কখন বেরাবো তোমরা দেখতেই পাবে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা সকালবেলা দেখতেই পেলে যে সকালবেলা কাজকর্ম আমার হয়ে গেছে, এখন স্নান টান করে আমি আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি মালদাতে, কদিন আগে মালদা থেকে ঘুরে এসেছি, 3-4 দিনই হলো, আবার যাচ্ছি, দরকার আছে একটা। তো চলো ওখানে যাই, কি দরকার না দরকার সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু আমার সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কী করবো না করবো সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে। তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে, আর আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, তো গাড়ি এখনও পাইনি। আর এখন তোমার বাজে কটা বলো তো? এখন বাজে প্রায় 8টা বাজতে চললো, 10-15 মিনিট দেরি আছে।
তো দেখতে পাচ্ছ আমি এখন একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি, তো চলো যাই। ফাইনালি গাড়ি চলে এসেছে, আর কি পরিমাণের রোদ দেখতে পাচ্ছ, তাকাতে পারছি না এত পরিমাণের রোদ। তো ওদিকে গাড়ি চলে এসছে, তো চলো গাড়ি। তোমরা দেখো এখানে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, এখানে আছে মাছের ঝোল, মিষ্টি কুমড়ার ঘন্ট, আর এখানে আছে আলু আর চিচিঙ্গা ভাজা। তো এখানে আমার ভাত, এখানে ভাইয়ের ভাত, আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত। তো তোমাদের দাদা ভাইও খেতে লেগে গেছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে, সেই ভিডিওটা হচ্ছে যাওয়ার দিনের ভিডিও, যেই দিন গেছিলাম সেই দিনের ভিডিও, আর এটা হচ্ছে তার পরের দিন, যে দিনটাতে আমরা ছিলাম ওখানটায়, সেই পরের দিনের ভিডিও। তো ওই দিন সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে আমি মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। তো এখন ঘুম থেকে উঠে গেছি, তো এখানে মুখ হাত পা ধুয়ে সকালের খাওয়া দাওয়া করব, করে নিয়ে আমরা আর এক জায়গায় বেরিয়ে যাব একটা দরকারে। তো ওখানটায় থেকে কালকের দিন সকালবেলা বেরিয়ে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কী কী করি না করে দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমরা মামি হচ্ছে মুখ ধুয়ে চলে আসলাম। তো মুখ ধুয়ে এসে এদিকে ঠাম্মা চা করে দিল, চা আর বিস্কুট এখানে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাবা ফুচকা ডলছে, এখানে আমি আর আমার বাবা ফুচকা ডলছিলাম। তো ডলতে ডলতে ঠাম্মা দেখছি চা করে নিয়ে আসছে, তো আমি ফট করে যে মুখটা ধুয়ে চলে আসলাম, এসে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে এদিকে দেখো আমিও ফুচকা আবার বেলতে লেগে যাব, আর এদিকে বাবা বেলছে, বাবাকে দেখা যাচ্ছে না, শুধু দরজার এদিক থেকে আমি ভিডিও করছি সেই জন্যই। তো চলো চা খেয়ে ফুচকাগুলো বেলে নিই, বেলিয়ে নিয়ে আমরা ঠাম্মা রান্না করে দেবে সিদ্ধ ভাত, সে রান্না করে খেয়ে দিয়ে আমরা চলে যাব। অত কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, তো তোমরা কেউ কিছু মনে করো না, তবু ভিডিওটা একটু কষ্ট করে দেখো। তো এবার আমি ফুচকা টলতে লেগে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের এই বাড়িতেও ফুচকা করে, তোমরা জানো আমার ভিডিও যারা যারা দেখো, মানে যে আমি তো রেগুলার ভিডিও ছাড়ি না, যেটুকু ভিডিও ছাড়ি তোমরা যেটুকু দেখো, তো তোমরা সঠিক জানতে পারবে যে আমি এই বাড়িতেও ফুচকা বানাই, আমাদের ওই বাড়িতেও ফুচকা বানাই। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি। একবারে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাসে উঠে বেরিয়ে গেছি, এদিকে আমার ভাই, আমি আর আমার হাজবেন্ড সবাই মিলে যাচ্ছি আমার হচ্ছে মামার বাড়ি। তো ওখানে দরকার আছে, তো চলো। আর এখানে দেখো রায়গঞ্জ বাস স্ট্যান্ডে এসে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে আমি আর আমার ভাই খাচ্ছিলাম ফুটি, আর প্রচণ্ড গরম ছিল সেই জন্য আমরা ফুটি খাচ্ছিলাম, আর আমার ভাই আর আমি ইয়ার্কি মারছিলাম। চলো তোমরা দেখতে থাকো। আমি
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নিয়মিত এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।